একদিন আমি চলে যাব দুনিয়া সে রে হায় হায় একদিন আমি চলে যাব দুনিয়া সে রে মুর্শিদ যাইয়া না ভোলে রাসূল দিয়া না ফেলে আমার মরণের কালে আল্লাহ আল্লাহ জোরে জোরে একদিন আমি চলে যাব দুনিয়া সে রে হায় হায় একদিন আমি চলে যাব দুনিয়া সে রে মুর্শিদ যাইয়া না ভোলে মুর্শিদ যাইয়া না ভোলে আল্লাহ আল্লাহ ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে সব ভুলে রাখবে যা দিন ধৈরায়া মাই গ হিন কবরে হায় হায় গ হিন কবরে আল্লাহ আল্লাহ অগ ভাই বন্দ সব ভোলে যাবে রাখবে কবরে যেদিন মায় রাখবে ধরে গহিন কবরে যাও মায় গহিন কবরে অগমন কারণে কি রইসা আমায় সওয়াল করবে হায় হায় মন কারণে কি রইসা আমায় সওয়াল করবে সেই দিন যাইও না ভোলে সেই দিন যাইও না ভোলে আল্লাহ আল্লাহ আমায় একদিন লইয়া যাও বেয়াজরা এইলে সে হায় হায় আমায় একদিন লইয়া যাও বেয়াজরা এইলে সে মুর্শিদ যাইয়া না ভোলে রাসূল যাইয়া না ভোলে আমার মরণের কালে আল্লাহ আল্লাহ জোরে জোরে আজরাইলকে দেখে আমি যাব সব ভুলে নরসিহারা দিয়া মুর্শিদা লজ করে আমায় আলজ করে অগ ওই দিন জন মধুর কালমা পড়ি জবানে হায় হায় ওই দিন জন মধুর কালমা পড়ি জবানে তুমি থাকি অপাশে আমার মরণের কালে আমার থাকি অপাশে আল্লাহ আল্লাহ জোরে জোরে অগয়া মাই একদিন লইয়া যাও বেয়াজরা এইলে সে হায় হায় মাই একদিন লইয়া যাও বেয়াজরা এইলে সে রাসূল থাকি অপাশে আমার মরণের কালে থাকি পাশে আমার মরণের কালে আই আল্লাহ আল্লাহ
কঠিন হাসরের মাঠে বিচার করে অগ হিসাব দিব কেমনে আমি যাই যদি ভুলে সেই দিন যাই যদি ভুলে অগ দয়াল নবী দিও দিদার নিদানের কালে রামাই দয়াল নবী দিও দিদার নিদানের কালে সেই দিন যাইও না ভোলে রামাই যাইও না ভোলে একদিন আমায় লইয়া যাবে আজরাইলে সে হায় হায় একদিন আমায় লইয়া যাবে আজরাইলে সে রাসূল থাকে অপাশে আমার মরণের কালে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ইমানি নুরানি জলসা আজকের ঐতিহাসিক আজকের যুব সমাজের উদ্যোগে পবিত্র আদ্রা দক্ষিণ পাড়া মোস্তফার দোকান সংলগ্নে মাঠ বরুড়া কুমিল্লার জমিনে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল উচ্চ কণ্ঠ আওয়াজ দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব বিশিষ্ট সমাজসেবক আদ্রা বরুড়া কুমিল্লা আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন মানিক ভাই বিশিষ্ট ব্যবসায়ী আজকের মাহফিলের সম্মানিত মাহফিল পরিচালনা আছেন জনাব ফজলত মাওলানা আবু সুফিয়ান পাটোয়ারি সাহেব আজকের মাহফিলের যে সমস্ত ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন আলোচনা করেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ মেহেদিয়ান হাসান সাহেব জনাব ফজলত মাওলানা মিজানুর রহমান সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল বিশ্ব জাকির মঞ্জিলের রত্ন অত্যন্ত সুন্দরভাবে মিলাদ পরিচালনা করেছেন অত্যন্ত সুন্দর কণ্ঠ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জনাব ফজলত মাওলানা কারি শামীম হোসেন রেজা আল কাদরি সাহেব অন্যান্য ওলামা ইকরাম মসজিদের ইমাম সাহেব মুসল্লিগণ খাস করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বিশিষ্ট সমাজসেবক আদ্রা অন্যান্য ওলামা ইকরাম মসজিদের ইমাম সাহেব মুসল্লিগণ সম্মানিত আশেকান জাকরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ সকলকে আবার একটু সালাম জানাই আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুরুতেই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা দিয়ে এই জন্য আলোচনা শুরু করেছি এই মুসিবতের জামানা বিপদের জামানা মানুষ রক্তের সঙ্গে বেঈমানি করা শুরু করেছে মানুষে রক্তের সঙ্গে বেঈমানি করা শুরু করেছে পৃথিবীর মধ্যে এমনই একটা অবস্থা সুন্নিরা সুন্নিদের বিরোধিতা করা শুরু করেছে বাতিলেরা বাতিলদের বিরুদ্ধে বিরোধিতা শুরু করেছে এই জন্য আমি আল্লাহ পাকের দরবারে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি ছোট্ট একটা সুরা পড়ে যে একটা আয়াত পড়েছি সুরা বাকারা থেকে আল্লাহ বলছে অমিনান নাস মানুষের মধ্যে মায়া কলো তারা বলবে আমার না তার ইমান আনছে বিল্লাহ আল্লাহর প্রতি অবিলম মিলা কি আখেরা তার বিশ্বাস স্থাপন করছে অমা অম্বি মিনিন তৎকালীন জামানাও রেসুলের জামানায় অসংখ্য মোনাফিক ছিল
অসংখ্য মুনাফিকরা ছিল রাসূলকে আক্রমণ করার জন্য বর্তমান প্রেক্ষাপটে দেখতেছি হিসাব করে মিলায়ে সেই অন্ধকার জামানা এখন আমাদের মধ্যে বিরাজ করতেছে এখন আলেমদের ভিতরে যে মুনাফিকি ঢুকছে প্রবেশ করেছে ওলামায়ে কেরামের যে অবস্থা ইহা দ্বারা আগামী প্রজন্ম আমাদের থেকে কি শিখবে আমাদের থেকে কি শিখবে জাতি আমাদের থেকে যা নিতেছে শুধু অহংকার অহমিকা তাকাব্বারি এগুলোই আমাদের থেকে নিতেছে দুষ্টমি আমল আমাদের থেকে পাইতেছে না